আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম উৎসব স্পোর্টস ইউটিউব চ্যানেলে। টি টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী সপ্তম আসরটি এবছরের 18ই অক্টোবর শুরু হওয়ার কথা থাকলেও বৈশ্বিক মহামারীর কারণে তা পেছানোর সম্ভাবনা রয়েছে। নির্ধারিত এই সময়সূচি পেছানো হলে এক বছরের নিষেধাজ্ঞায় থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই টুর্নামেন্টে সবগুলো ম্যাচ খেলার সুযোগ পাবে। মাসব্যাপী এই টুর্নামেন্টের মূল পর্বে অংশগ্রহণ করবে সর্বমোট 12টি দল, যেখানে 8টি দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকায় সরাসরি অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে, যার মধ্যে বাংলাদেশকে খেলতে হবে কোয়ালিফাইং রাউন্ড। দর্শক, উৎসব স্পোর্টসের এবারের আয়োজনে আমরা আপনাদের দেখাবো আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ 2020 সালের জন্য বাংলাদেশ দলের সেরা সম্ভাব্য স্কোয়াডটি। এর আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাম্বার 1 তামিম ইকবাল, নাম্বার 2 সাকিব আল হাসান, নাম্বার 3 মুশফিকুর রহিম, নাম্বার 4 লিটন কুমার দাস, নাম্বার 5 মাহমুদুল্লাহ রিয়াদ, নাম্বার 6 সৌম্য সরকার, নাম্বার 7 মোহাম্মদ নাইম শেখ, নাম্বার 8 হাসান মাহমুদ, নাম্বার 9 মোহাম্মদ সাইফুদ্দিন, নাম্বার 10 আমিনুল ইসলাম বিপ্লব, নাম্বার 11 মাহিদি হাসান, নাম্বার 12 আফিফ হুসাইন, নাম্বার 13 মুস্তাফিজুর রহমান, নাম্বার 14 রুবেল হুসাইন, নাম্বার 15 আল আমিন হুসাইন। দর্শক, আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ 2020 সালে বাংলাদেশের এই দলটি কেমন খেলবে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।